আমার শালিকা অনিতা গাডকারি আমেরিকায় থাকেন, তিনি বেশ কিছুদিন হলো আমার কাছে এসেছেন এবং আমাদের এই কাজকর্ম দেখে উনি খুব ইন্সপায়ার হয়ে তা বলেছেন যে আমি কিছু করতে চাই, মানে ওনার নিজের টাকায় উনি করতে চান। সেই হিসাবে আমি বললাম তাহলে একটা কাজ কর, দুটো স্কুলে, এই তো সামনে স্কুল খুলছে, প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তো বাচ্চা ছেলে মেয়েদের জন্য তোরা দুটো স্যানিটাইজেশন প্যানেল দে। বলে হ্যাঁ তুমি সমস্ত ব্যবস্থা করো, আমি পেমেন্ট করব। ম্যানেজিং কমিটির সহসভাপতি দেবনারায়ণ গুহ, তাকে আমি ওভার টেলিফোন সমস্ত কথাবার্তা বলি, উনি আমাকে বলেন তুই হেডমাস্টারমশাইকে অ্যাপ্লিকেশান কর। সেই মতন আমি আর গত 8 তারিখে অ্যাপ্লিকেশান করি ওনাদের দুজনের নামে, কিন্তু আজকে উদ্বোধন করার কথা ছিল। সেই মোতাবেক আমি অনিতা গাডকারি আর আমার কিছু ছেলে যাই উদ্বোধনের জন্য। হঠাৎ করে আলী, মোহাম্মদ আলী প্রাক্তন কাউন্সিলর, এসে বলে এসব চলবে না, পারমিশন কোথায়? পারমিশনটা দেখানো হয় হেডমাস্টারমশাইয়ের, এই পারমিশন এইরকম স্ট্যাম্প দেওয়া সই করা আছে, ওসব চলবে না, গুন্ডা নিয়ে এসছে, অমুক নিয়ে এসছে। আমাদের দুজনকে সাইডে রেখে আমাদের ছেলেদেরগুলোকে বেধারাক মারধর করে, আর্মস, লাঠি, তারপর আরও অনেক কিছু ছিল ওদেরকে বেধারাক মারধর করে দেয়। তিনজন ছেলে ভীষণভাবে ইঞ্জিওর, তাদেরকে আমরা হাসপাতালে পাঠিয়েছি হাসপাতালে ট্রিটমেন্ট করাতে, তারপরে আমরা থানায় যথাযথ যোগাযোগ করব। একটা প্রত্যেকটা স্কুলে একটা নিজস্ব বডি থাকে, গভর্নমেন্ট একটা বডি করে দেয়, এনসি বডি। স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আমাদের রাজ্য সরকার ঠিক করেছে স্কুল খুলবে কাল থেকে। আমাদের কাছে আজকে জানতে পারি আমি স্কুলের একজন এনসি বডি হিসাবে, আমার পাশে ইনি হচ্ছেন এনসি বডি, আমি উর্মি প্রেসিডেন্টও বটে, আমার নাম গেছে। আমি সেই ক্ষেত্রে হেডমাস্টারকে বলতে চাই, জানতে চাই যে ব্যক্তিগত নামের প্রচারে এইসব গেট কাড়া করেছে। তো হেডমাস্টার মশাই বললেন যে আমার কাছে সেরকম খবর নেই, একজন বিশেষ ব্যক্তি স্কুল দেব গাঙ্গুলি বলে তিনি স্কুলে এসে একটা দরখাস্ত দিয়েছেন। আমি সেটা কি পারমিশন হয়েছে? বললাম না পারমিশন হয়নি, কারণ আপনারা জানেন যে একটা স্কুল গভর্নমেন্ট বডি, যা বাইরে থেকে আসে সেটা অবশ্যই এমসি রেজুলেশন করে নিতে হয়, এটা নিয়ম। তো সেক্ষেত্রে উনি সেটা করেননি। আমি হেডমাস্টারকে জানতে চাই, তার কপিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট এরকম একটা রিসিভ কপি করেছে, এই রিসিভ কপির বাইরে কিন্তু কোনো পারমিশন নেই, গায়ের জোরে কিছু গুন্ডাদের দিয়ে এখানে বসিয়ে নিজের প্রচারের চেষ্টা করছিল। বিগত কয়েকদিন ধরেই তিনি কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না, দল 11-21 সালে ক্ষমতায় আসার পর হঠাৎ করে উড়েছে, জুড়ে বসেছেন এখানে, তৃণমূল কংগ্রেসের নামে এসেছে। তো কবে জয়েন করেছে, কোথায় জয়েন করেছে আমার খবর নেই, দল সবাই করতেই পারেছে, আমার আপত্তি নেই, কিন্তু দলের নাম করে যেভাবে নোংরামি চলছে এবং নিজের নাম প্রচারের যে চেষ্টা চলছে সেটার আমরা প্রতিবাদ করেছিলাম।